এই প্রশ্নটি একতা আগরওয়ালের থেকে দয়া করে দেশের মহিলাদের পথ দেখান যারা কুড়ে স্বামী এক গুয়ে বাবা মা আর এক ভোগা শিশুদের সামলাচ্ছেন কিভাবে এক সঙ্গে থাকা যায় সহানুভূতির সঙ্গে সমস্ত বিশৃঙ্খলার মধ্যে তারপর যখন বাড়ির কাজ বেড়ে গেছে আর কাজের জগতের পরিচয় হারিয়ে গেছে আপনি এক খুব সৌভাগ্যবতী নারী আপনার এক কুঁড়ে সঙ্গী আছে একজন অতি সক্রিয় পুরুষ চব্বিশ ঘন্টা বাড়িতে সে চিনামাটির বাসনের দোকানে ষাঁড়ের মতো তিনি কুঁড়ে আপনি খুব সৌভাগ্যবতী কারণ হয় তিনি ঘুমন নইলে টিভি দেখেন সেরকম কিছু যদি তিনি অতি সক্রিয় হতেন অনেক বেশি সমস্যা না আপনার ধারণা আরও বেশি সক্রিয় সঙ্গী হওয়ার হল এই যে সে রান্নাঘরে আসবে বাসন ধোবে আর ঘর মুছবে আর এরকম কিছু ভালো পুরুষ মানুষ আছেন কিন্তু বেশিরভাগ পুরুষ সেরকম নন আমি বলছি না বাসন ধোয়া একজন মহিলার কাজ ঘর পরিষ্কার করা একজন মহিলার কাজ না কিন্তু পুরুষের অপরিষ্কার থাকতে কোনো সমস্যাই নেই একজন মহিলা চান জিনিসপত্র পরিষ্কার থাকুক তো তাকেই পরিষ্কার করতে হবে না হলে আপনি শুধু এক অবিবাহিত পুরুষের আস্তানায় যান আর দেখবেন সব কিছু চারিদিকে ছড়িয়ে আছে তারা যাবে তারা চান করে বেরিয়ে আসবে তারা তুলে তুলে দেখবে কোথায় আমার অন্তর্বাস কোথায় জামাকাপড় জানেন এখানে এই সাজক কেন্দ্রে আমরা পুরুষদের শেখাচ্ছি আর একটু শৃঙ্খলাবদ্ধ হতে না হলে এটা মনের গঠনের মধ্যে একজন পুরুষের যে জানেন এটা লেগেছে আমি দেখেছি গত চল্লিশ বছরে আমি সব সময় চেষ্টা করে আসছি মানুষের জুতো জোড়া একসঙ্গে রাখতে কারণ এটা পুরুষের স্বভাব এসে একটা জুতো এখানে আর একটা জুতো ওখানে লাথি মেরে ফেলে দেয়া এখন আমরা একটু একটু আমরা শক্তি জাগিয়ে তুলছি সমস্ত পুরুষের মধ্যে অন্তত এখানে আর আমাদের সমস্ত প্রোগ্রামে তারা জুতো ঠিক করে রাখে সাধারণত তারা লাথি মেরে পাঠিয়ে দেবে আর কারণ একজন মহিলা সেটা সহ্য হয় না তিনি সেটা একসঙ্গে করে কোথা একটা রেখে দেবেন তাই কারণ এটা ঘটেছিল একবার সাংকারন পিল্লাই এখন কোন কোন এক সময় না এখন ভাইরাসের যুগে কারণ এটা একটা যুগ হিসাবে স্মরণ করা হবে এই ভাইরাসের সময়ে সাংকারন পিল্লায় গিয়ে তার গাড়ি দাঁড় করালেন এমার্জেন্সি প্রবেশদ্বারের সামনে একটা হাসপাতালের বা এমার্জেন্সি প্রবেশ পথে তারপর পুলিশ এসে তাকে বকাঝকা করতে লাগলো আর বলল এটা কি হচ্ছে তিনি বললেন জানেন ওখানে লেখা ছিল ফাইন ফর পার্কিং তো সেইভাবে সে বোঝে ফাইন ফর পার্কিং মানে ফাইন ফর পার্কিং তো বাচ্চাদের গুণগুলো কি এক গুঁয়ে বাবা মা আর এক ঘেমিতে ভোগা শিশুরা এক গুঁয়ে মা বাবা আর এক ঘেমিতে ভোগা শিশুরা আচ্ছা এটাই সেই পরিবার যা আমরা জন্ম দিয়েছি তাই না আর আপনার পেশাদারি পরিচয় হারিয়ে ফেলা সেটা একটা ভালো ব্যাপার কিছু সময়ের জন্য যদি আপনি ঘর থেকে কাজ করছেন এটা বোঝা জরুরি যে এটাই সময় যদি আপনি রূপান্তরিত করতে চান আপনার পরিবারকে তারা যাই হন না কেন তারা যেদি তারা একঘেমিতে ভুগছে অলস অতিকর্মঠ তারা কিম্ভূত যাই হোক ভিন্ন মানুষ ভিন্ন রকম কিন্তু এখন আপনি পেয়েছেন এদেরকে বাড়িতে বন্দি আপনি যদি এদেরকে রূপান্তরিত করতে চান এটাই শ্রেষ্ঠ সময় কারণ যেই এরা বাইরে বেরোবেন তারা সহজলভ্য থাকবেন না আপনার কাছে তো যেইভাবেই আপনি বদলাতে চান এদের যদি চেষ্টা করেন আর কোনো ভালো সময় নেই এই ভাইরাস যুগ ছাড়া কারণ এরা সবাই বাড়িতে আটক তাদের করতেই হবে আপনি দশটা কথা বললে অন্তত দুটো জিনিস তাদের করতে হবে তারা পারবেন না শুধুই এটাকে অগ্রাহ্য করতে যতই জেদি বা অলস্তারা হন না কেন বা যতই বিষণ্ন হন না কেন আপনি যদি দশটা কাজ বলেন অন্তত দুটো কাজ তাদেরকে করতেই হবে কারণ না হলে পুষ্টি তো আপনারই হাতে আমি যা বুঝেছি যেভাবে আপনি বর্ণনা করছেন স্পষ্টতই ওরা কেউ বান্না করছেন না আপনিই করছেন তার মানে পুষ্টি আপনারই হাতে তাই খুব সহজেই আপনি করতে পারেন আপনাকে যা করতে হবে তা হলো রাতের খাবারের সময় আজকে অনেকটা দেরি হয়ে গেছে আপনি রান্না করে ফেলেছেন আগামীকাল খাবারের সময় সবাইকে বলুন যে সময় হোক না কেন তারা এই একটা জিনিস তারা অবশ্যই দাবি করবেন একটু অলস না হয়ে সুতরাং জলখাবারের সময় সবাই এসে বসেছেন আপনিও বসুন দরকার হলে বলুন অসতমা সাদগা বা গান গান যদি আপনি গাইতে জানেন কিন্তু কোনো জলখাবার নয় আরে আমরা সবাই খুশি একসাথে আছি কি যায় আসে জলখাবার হলো কি না হলো তাতে কি যায় আসে আপনি একটা বক্তৃতা দিন কীভাবে আদতে কিছু যায় আসে না আমরা তো একসাথে আছি পরিবার মানেই তো একসাথে থাকা বাসন মাজা ঘর পরিষ্কার করা এসবকে তো পরিবার বলে না পরিবার মানে তো একসাথে থাকা আর একে অপরকে চুম্বন ছুঁড়ে ছুঁড়ে দেয়া তখন এরা সবাই বুঝতে পারবেন পরিবার মানে আপনাকে বাসন মাজতে হবে আপনাকে মেঝে পরিষ্কার রাখতে হবে আপনাকে ঝুল ঝাড়তে হবে আপনাকে বাইরে গিয়ে ময়লা ফেলে আসতে হবে এটাই পরিবার আয়োজনের মানে প্রকৃত অর্থে এইসব কিছুর মধ্যে ময়লার ব্যাগ হাতে নিয়েও যদি একটা চুম্বন ছুঁড়ে দিতে পারেন তবে আপনি দারুণ করছেন কিন্তু যদি আপনি না পারেন কেবল কাজটা করুন কারণ ওইটা পরিবারের জন্য প্রাথমিক ব্যাপার এটা একটা সংগঠন এটা একটা সংস্থা যেখানে মানুষজনকে খেতে হবে বাঁচতে হবে সেখানে থাকতে হবে অর্থাৎ কাজগুলো আগে করতে হবে আপনি কত স্নেহশীল আর চমৎকার এসব পরের ব্যাপার এটা বুঝে নিন তো কাল সকালে যদি আপনি তাদেরকে জলখাবারের জন্য ডাকে না তাদেরকে এক সুন্দর শ্লোক বা একটি গান বা যা কিছু আপনি শোনান আর তাদের বলেন আমরা কেমন সবচেয়ে অপূর্ব একটা পরিবার এভাবেই একসাথে থাকা যাক সত্যিই প্রীতিতে হাতে হাত রেখে কিছুই যায় আসে না জলখাবারটার এমন কি ব্যাপার এরকম তুচ্ছ জিনিস আমাদের মাথা ব্যথারই বিষয় নয় দেখবেন অলস লোকজন সেরে উঠবে লোকজন সেরে উঠবে উদাস লোকজন চন্মনে হয়ে উঠবে সব কিছুই হবে এরকম ভাববেন না পরিবার মানে এক বিশাল প্রণয়লীলা না এতে প্রচুর ব্যবস্থাপনা আছে আপনি ভালোবেসে পরিচালনা করতে পারেন সেটা অন্য ব্যাপার কিন্তু অনেক অনেক ব্যবস্থাপনা নয়তো কোনও সম্পর্কই টিকবে না পরিস্থিতির বিচক্ষণ পরিচালনা ছাড়া খুব গুরুত্বপূর্ণ